এক শতাব্দীরও বেশি সময় পার হলেও এখনও কর্মঘণ্টাসহ বিভিন্ন দাবি বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ শ্রমিকদের কণ্ঠে। এক্ষেত্রে খেটে খাওয়া মানুষদের মৌলিক অধিকার নিশ্চিত করতে মালিক শ্রমিক উভয়কে সমন্বিতভাবে কাজ করার তাগিদ সংশ্লিষ্টদের। খলিলুর রহমানের তোলা ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। ষাটার্ধ ফজিলাতুন্নেসা, বয়সের ভারে নুয়ে পড়া শরীর, তার সকাল সন্ধ্যা বিরামহীন শ্রমে নির্মাণ হচ্ছে বহুতল ইমারত। তবে নিজের ভাগ্য নির্মাণটা হয়ে ওঠেনি এখনও। শরীরে নানা ধরনের রোগ জীবাণু বাসা বাঁধলেও পেটের দায়ে দৈনিক 10 থেকে 12 ঘন্টা করে কাজ করতে হয় তাকে। সকাল 8টা বাজায়, সন্ধ্যা 6টা বাজে যায়, এরপরে দেবগ্রন জানে তোর কোলা না কাম করা। কখন তো কামে আইসে, আজকে ফেডের দেয়, কাম না করলে বাজার চলবে না। সভ্যতার রথ তৈরিতে শ্রমজীবী মানুষকে পথচলার প্রধান সারথি বলা হলেও এমনই গল্প মাঠে ঘাটেও কলকারখানায় কাজ করা খেটে খাওয়া মানুষগুলোর। হাজারের সময় সন্ধ্যা যায়। সরকার যদি উদ্যোগটা নিতে পারে যে আমরা শ্রমিকদেরকে 8 ঘন্টায় কাজ করাবো, তাহলে অবশ্যই কাজটা এটা সফল হবে। আগের তুলনায় অনেকটাই মোটামুটি কাজের পরিবেশ, শ্রমিকের কর্মঘণ্টার পরিমাণ, এটা অনেকটাই সহনীয় পর্যায়ে একটা চলে আসে। 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে যে দাবিতে শ্রমিকরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন তা আজও অধরাই রয়ে গেছে তাদের কাছে। আমাদের বেতন কম, ডেইলি আমাদের 16 ঘন্টা ডিউটি। ডিউটির কারণে আমরা পরিবার বা বাসা ঘরে আমরা যেতে পারি না। 11 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে, সাপ্তাহে কোনো ছুটি নাই, যতটুক পরিশ্রম হয় ততটুক তো টাকা পাইতেছি না। তাই শ্রমিকদের প্রাপ্য অধিকার বাস্তবায়নে মালিক পক্ষকে আরো উদ্যোগী হওয়ার তাগিদ শ্রমিক নেতা ও বিশেষজ্ঞদের। মালিক শ্রেণীর একটি বিষয় হচ্ছে যে তাদের মুনাফা লাভের বিষয়টাই তারা প্রাধান্য দেখে, শ্রমজীবী মানুষের কথা কখনো তারা ওইভাবে নেয় না। সচেতনতা এবং সংগঠন, এইটার বিস্তার না ঘটা পর্যন্ত যার অধিকার তার অধিকার পাওয়ার কোনো সুযোগ থাকে না। 8 ঘন্টা কাজ করে সে এই মজুরিটা নিশ্চিত পাবে, এরকম কোনো কিছুই বাংলাদেশের আইনের মধ্যে নাই। সরকার বলছে শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে তৎপর তারা। শ্রমিকদের একটা নিরাপদ কর্ম পরিবেশ সৃষ্টি করা, শ্রমিকদের রাইটসগুলো যাতে বাস্তবায়ন হয় সেই কাজটা আমরা করছি। প্রতি বছরই শ্রমিকদের অধিকারের দাবি নিয়ে আসে মে দিবস, যা আবার চলেও যায়। এমনিভাবেই কেটে গেছে 129টি বছর, কিন্তু কিছু কিছু বিষয়ে আদায় হলেও শ্রমিকদের দৈনিক 8 ঘন্টা কাজ করার প্রধান দাবিটি এখনও অনেক খাতেই অগ্রাহ্য হিসেবে রয়ে গেছে। তাই সব শ্রমিকদের প্রশ্ন, মে দিবসের প্রধান দাবিটি বাস্তবায়ন হতে আরও কতটা সময় ধরে তাদের অপেক্ষা করতে হবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।